এজন্য এই খেজুর গাছের তুলনা বুখারী শরীফের হাদিসে নবীজি বলেন ইন্না মিনাস সাজারি সাজারাতান লা ইয়াতাহাত্তু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুসলিম বৃক্ষসমূহের মধ্যে হতে একটি বৃক্ষ এমন আছে যার পাতা ধরে না ওইটা হলো মুসলমানের মতো বলো তো বৃক্ষটা কি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ঢাকা শিক্ষা বোর্ড স্টাফ কোয়ার্টার বাসীর উদ্যোগে আয়োজিত দশম বার্ষিক ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি মঞ্চে উপবিষ্ট উম্মতের অভিভাবক হযরত উলামায়ে কেরাম সম্মানিত দ্বীনী ভাইয়েরা আমার ছাত্র যুবক বাবারা ছোট্ট ছোট্ট সোনামণিরা মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে এসব জায়গার ভাই ও বোনেরা আমি স্বভাব বিরুদ্ধ সাধারণত বয়ানের শুরুতে খুতবার পরে এক দুই আয়াত পড়ি ছোট ছোট অথবা বড় হলে এক আয়াত পড়ি আজ আমি স্বভাব বিরুদ্ধ লম্বা তেলাওয়াত করলাম তো যতটুকু পড়তে চেয়েছিলাম অতটুকু পড়িনি আরও বাকি রয়ে গেছে অর্ধেকের বেশি যা পড়তে চেয়েছিলাম তার অর্ধেকেরও কম পড়েছি তিলাওয়াতে কালাম কোরআনে কারিমের তিলাওয়াত আমি করলাম এখন মনে পড়ে যায় যে একদিন এই কোরআনে কারিমের তিলাওয়াত করছিলেন এক আয়াত মাত্র এক আয়াত হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী কে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর ছেলে
আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি এক আয়াত মাত্র তিলাওয়াত করছিলেন। এক আয়াতের তিলাওয়াতে খ্রিস্টানদের যে গির্জা ছিল গির্জার সামনের অংশ ধরাম করে জমিনের উপর পড়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই তো বলি রহ গয়া রুসমে আজা রুহে বেলালি না রহি, রহ গয়া রুসমে আজা রুহে বেলালি না রহি, ফলসফা রহ গয়া মগর তলকিন গজালি না রহি। আজানের সুর আছে, বেলালের ইখলাস নাই, বয়ানে হুঙ্কার আছে, কিন্তু আকাবিরের পাওয়ার নাই। এ কারণে আজ বয়ানও হয় তিলাওয়াত হয় কিন্তু রং ধরে না। খ্রিস্টান পাদ্রি সে আইসা বলতেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভিকে যে হুজুর আপনাদের মসজিদও দুর্বল, আপনাদের মাদ্রাসাও দুর্বল, আপনাদের কোরআনও দুর্বল। কথা খুব মনোযোগ দিয়ে শুনব। আর আমাদের গির্জা শক্তিশালী, আমাদের বাইবেলও শক্তিশালী, আমরা শক্তিশালী। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভির গায়রাতে ইমানিয়া ইমানি আত্মমর্যাদা বোধে ধাক্কা লাগছে। উনি বললেন সাথে সাথে তোদের কোন গির্জা শক্তিশালী আমারে দেখা। তো বলল দিল্লিতে ওই গির্জাটা সবচেয়ে শক্তিশালী। উনি বললেন চল আমি যাব। উনি গেছেন, সাথে শত শত মুসলমান, পাদ্রির পিছনে শত শত খ্রিস্টান। ওই গির্জার সামনে দাঁড়াইয়া মাত্র এক আয়াতের অংশ, পুরো আয়াত না, এক আয়াতের অংশ তেলাওয়াত করছেন। দেখ আমার আল্লাহর কালাম কেমন, তেলাওয়াত শুরু করছেন। লাও আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, লাও আনজালনা হাযাল কুরআন আলা জাবাল লারাইতাহু খাশিয়ান মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। এতটুকু পড়ার সাথে সাথে গির্জার সামনের অংশ দড়াম করে জমিনের উপর পড়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানরা বলে আল্লাহু আকবার, খ্রিস্টানরা হাউকাউ চিল্লা চিল্লি শুরু করছে। শাসাব বলতেছেন হাউকাউ চিল্লা চিল্লি কেন করতেছিস, আর একটু ইন্তেজার কর, অপেক্ষা কর, আর একবার তিলাওয়াত করব, গির্জার বাকি অংশ জমিনের সঙ্গে মিশে যাবে। তাই তো বলি কোরআন আজীব, মগর কোরআন ওয়ালা আজীব না, তিলাওয়াত আজীব কিন্তু তিলাওয়াত করনে ওয়ালা আজীব না। কোরআন তো আজীব, কেমন আজীব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কেমন আজীব। হযরত কথায় কথা চলে আসে, তাই বলতেছি আপনারা যারা আসছেন যে কয়জনই হন, মেহরবানি করে গায়ে গায়ে মিশে বসেন, ওই ফাঁক রাখেন না, ফাঁক রাখেন না, মজলিস মজলিসের রং ধরুক, সুন্নাত তরিকার মজলিস হয়ে যাক, ফাঁক রাখবেন না। মানুষ যদি দশজনও হয় কোনো সমস্যা নাই, তার কারণ আমার নবীজি পাঁচজন নিয়েও বয়ান করছেন, দশজন নিয়ে বয়ান করছেন, আমি ইয়াহিয়া মাহমুদ কোন সাতা, আমার সামনে যে কয়জন আল্লাহ বরাদ্দ করবেন ওই কয়জন নিয়ে বয়ান করব, কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নেই আমার। আপনারা মনে করেন না যে আমার এক্ষেত্রে মন টন খারাপ, এমন না। মানুষ কম হোক বেশি হোক, ফয়সালা কি জমিন হয় না আসমানে হয়? বলো ভালো করে বলেন, ফয়সালা কি জমিন হয় না আসমানে হয়? তো এখন কয়জন আসবে না আসবে এটা কি আপনাদের ফয়সালা, ইয়াহিয়া নোমানিদের ফয়সালা, নাকি আল্লাহর ফয়সালা? সুতরাং কিন্তু রংটা ধরতে হবে, সে রংটা কি? রং হলো সুন্নাত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ। বলেন না একবার আল্লাহ, একবার আল্লাহ বললে আমল নামায় 70টা নেকি লেখা হয়ে যায়। সুন্নাত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ, রওজা মেরি আঁখো মে হ্যায় কাবা মেরে দিল মে। আল্লাহকে দেখানো যায় না, নবীজিকে লুকানো যায় না, আল্লাহ থাকেন ভিতরে, নবীজি থাকেন উপরে, আল্লাহ থাকেন লুকাইয়া, নবীজি থাকেন ভাইসা। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর কোনো ঠিকানা নাই, লা জামান ওয়ালা মাকান, আল্লাহর কোনো ঠিকানা নাই। কি সাধ্য আরশের মাওলা পাককে বহন করে,
কি শব্দ জমিনের মাওলা পাককে বহন করে। আমরা বলে থাকি আল্লাহ সর্বত্র বিরাজমান, জমিনের কি সামর্থ্য আছে আল্লাহকে বহন করে, আসমানের কি সামর্থ্য আছে আল্লাহকে বহন করে, আরশের কি সামর্থ্য আল্লাহকে বহন করে। আল্লাহকে বহন করার সামর্থ্য আল্লাহর কোন মখলুকের নাই, তো আল্লাহ কোথায়? আবার আল্লাহকেই তো তালাশ করতে হবে, নাকি অন্য কাউরে আমরা তালাশ করি? কেন তালাশ করি, কেন তালাশ করি? এক বুজুর্গ রাস্তা দিয়ে যায়, সুন্দর একটা গরু পাইছে, তো গরুরে চুমু খায় আর বলে কি, তুই ইহা আকে ছুপা হয়, তুই এখানে এসে লুকাইছিস। একজন ফুটফুটে সুন্দর একটা ছোট্ট বাচ্চা পাইছে, কপালে চুমু খায়, বলে কি, তুই ইহা আকে ছুপা হয়, তুই এখানে এসে লুকাইছিস। পাকা দাড়িওয়ালা বর্ষিয়ার মুরব্বী এক আল্লাহর ওলি পাইছে, তো কপালে দাড়িতে চুমু খায়, বলে তুই ইহা আকে ছুপা হয়, তুই এখানে এসে লুকাইছিস। একদিন লোকজন ধরছে, হুজুর এ কি করেন, আপনি কি করেন, যা সুন্দর পান ওরে চুমু খান, আর বলেন তুই ইহা আকে ছুপা হয়। আমি তো কোনো কিছুরই চুমু খাই না, এই যে দেখতেছি, আমি আমার আল্লাহর সৌন্দর্যতে চুমু খাই, যেখানেই দেখি আমার মাওলা পাকের জামাল দেখা যায়। তো রব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, তার মানেটা কি? তিনি আমার পাশে এখানে চেয়ারে বসে রয়েছেন, তিনি আমার কান্ধে বসে রয়েছেন, তিনি আমার উপরে সোয়ার হয়ে আছেন। আরে না না না, এর ওই ব্যাখ্যার দিকে যাব না, শুধু এতটুকু বলি যে রব্বুল আলামিন ধরা সোয়ার বাইরে, তালাশ করে পাওয়া তারা সম্ভব না। আল্লাহ পাক বলেন, আমারে তালাশ করে পাওয়া সম্ভব না, আবার তোদের দায়িত্ব তো আমারই তালাশ করা। সুবহানাল্লাহ, এদিকে তার কোনো ঠিকানা নাই, আবার আমাদের জিন্দিগির মাকসাদ তারে তালাশ করে কি করা, বের করা। তো তারে তালাশ করে কেমনে বের করবো? রব্বুল আলামিন বলেন, আমারে তোরা তালাশ করে পাবি না, আমি একটা ঠিকানা দিব, ওই ঠিকানায় চলে যা, আমি আল্লাহ সেখানে এসে হাজির হয়ে যাব। সেই ঠিকানার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ঠিকানার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটু লক্ষ্য করেন তো ভালো কইরা, আল্লাহ, এই আল্লাহর নামটা আল্লাহ পাকের সত্তাগত নাম, বাকি সব হলো গুণগত নাম। আল্লাহ এটা আল্লাহ পাকের জাতি নাম, সত্তাগত নাম, বাকি সমস্ত নাম প্রায় 5,000-এর উপরে তালাশ করে পাওয়া গেছে, আছে আরো কত আল্লাহ জানে। তো 5,000-এর উপরে নাম তালাশ করে পাওয়া গেছে গুণগত নাম, কিন্তু সত্তাগত নাম কয়টা? একটা, আল্লাহ। এই আল্লাহ নামের অক্ষর কয়টা গুনছেন কোনদিন? কয়টা অক্ষর? চারটা, আলিফ লাম লাম হা। আবার নবীজির নামের অক্ষর কয়টা? চারটা, মিম হা মিম দা। আল্লাহ পাকের নামের চার অক্ষরে একটাও নুক্তা নাই, নবীজির নামের চার অক্ষরে একটাও নুক্তা নাই, মুহাম্মাদেও নুক্তা নাই, আহমদেও নুক্তা নাই। সুবহানাল্লাহ, ওখানেও চার অক্ষর, এখানেও চার অক্ষর। দিনে ইসলামের ইমানের কালিমা বনে, সেই কালিমার মধ্যে এক পাক তৌহিদ, এক পাক রিসালাত, তৌহিদের যে অংশ লা ইলাহা ইল্লাল্লাহ অক্ষর কয়টা গুনে দেখি? 12টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ অক্ষর কয়টা গুনে দেখি? 12টা। লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো পাসপোর্ট, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভিসা, পাসপোর্ট দিয়ে কোনো বর্ডার ক্রস করা যায় না যতক্ষণ পর্যন্ত ভিসা না লাগে, সিল না লাগে। ও মেরে মোহতারাম ভাইও, রব্বুল আলামিনের রহমত বরকত মাগফিরাত হেদায়েত যত কিছু আল্লাহ পাকের খাজানা আছে, এই খাজানার গেটে যদি ঢুকতে চাও তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিল লাগাও। ওই সিল যার লাগিয়ে যায় আল্লাহ পাক তার জন্য গেট উন্মুক্ত করে দেয়। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা কি সুন্দর করে বলেন দেখেন তো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভিসা লাগাও, সে ভিসা লাগাটা হলো ইত্তেবাউন নবী, নবীর ইত্তেবা করে, যে নবীজির ইত্তেবা করে ভিসা লাগিয়ে যায় তো আল্লাহ পাক সাথে সাথে তার কাছে এসে হাজির হয়ে যায়। আজ আমাদের এই যে জলসা, যে এই জলসারও একটা ভিসা আছে, এরও একটা সিল আছে, সেই সিল কি? নবীজির সামনে সাহাবিরা কেমনে বসতেন ওই তরিকা অনুযায়ী বসতে হবে। সেই তরিকাটা কি? সাহাবিরা গায়ে গায়ে মিশে বসতেন এবং তাদের চোখ ডাইনে বাইরে যাইত না, কেউ মোবাইল টিপত না, এখন তো তখন তার মোবাইল ছিল না, অন্য কিছু তো ছিল, অন্য কোনো কিছু তারা নাড়াচাড়া করতো না, সব স্থিরভাবে দুই চোখ নবীজির যে মিম্বর ওই মিম্বরের দিকে নিবদ্ধিত রাইখা তারা বসতেন, দিলের মুখ খুলে দিতেন আল্লাহ পাকের দিকে। আমরা বয়ান শুনি কিন্তু আমাদের কোনো তেমন কোনো আসর হয় না, কেন হয় না?
মনে কিছু নেবেন না, মানে আপনাদেরকে একটু খুশা দিয়ে কথা বলতেছি, বয়ান হয় কিন্তু যার ঘরে টেলিভিশন চলে চলতেই থাকে, টেলিভিশন বন্ধ হয় না, যে সুদি কারবার করে করতেই থাকে বন্ধ হয় না, যে টাকুর নিচে কাপড় পরে করতেই থাকে বন্ধ হয় না, যে দাড়ি চাষে চাষতেই থাকে বন্ধ হয় না, বয়ান তো শুনতেছে মিম্বরের সামনে বৈশা, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ, বুড়া হয়ে গেছে এরপরেও গিয়ে দাড়ি চাষে, আবার এরকম করে টাইনে দেখে পশম একটা আছে, আমি নিজে দেখছি তাই বলতেছি, একটা আছে, আবার নাপিত এই যে একটা রয়ে গেছে, এটা চাষ তোমার বাপের বাড়িতে আনছো, এটা তুমি চাষাইতেছো, এটা এইভাবে তুমি একবারও চিন্তা করে দেখছো, নবীজির সুন্নত, নবীজির আদর্শ চাইছে তুমি ফেলাইতেছো, সেটা ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছে, ঝাড়ু দিয়ে ঝাড়ু দেয়, ওর উপরে জুতা দিয়ে মারা, ঝাড়ু দিয়ে রাস্তায় ফেলাই দেয়, কুকুরে তার উপরে পেশাব করতেছে, অথচ সুন্নতটা কার, নবীজির সুন্নত, এই যে এত বয়ান শুনো, বয়ান গুলো যায় কোথায়, তোমার ঘরে টেলিভিশনের আওয়াজ বন্ধ হয় না কেন, কোরআনে কারিমের তেলাওয়াত চালু হয় না কেন, তোমার বয়ান গেল কোথায়, ও ভাই এই জন্য বলি যে বয়ান যে শুনবো ওই তরিকা অনুযায়ী শুনি, দেখবেন রং ধরে যাবে, সেই তরিকাটা কি, সাহাবিরা যেভাবে শুনতেন সুরতটা ওইরকম বানান, রূপটা ওইরকম বানান, কেউ যদি রূপ বানায় আল্লাহ পাক তার ভিতরে রূপ পয়দা করে দেয়, কেউ যদি সুরতটা সুন্দর করে আল্লাহ তার ভিতরটা কি করে দেয়, সুন্দর করে দেয়। কথায় কথা চলে আসে, একদিন এক যুবক রাস্তার পাশে মদ খেয়ে পড়ে রয়েছে, মুখ দিয়ে ফেনা উঠতেছে, গভীর রাত, তার মুখ দিয়ে ফেনা, এক আল্লাহর ওলি পাশ দিয়ে যাইতেছিলেন, ওর মুখে ফেনা দেখিয়া দৃশ্য দেখিয়া মনটা হুহু করে উঠছে, বলতেছেন আল্লাহ যে জুবান দিয়ে তোমার নাম উচ্চারণ করা যায়, যে জুবান দিয়ে কোরআনে কারিমের তেলাওয়াত করা যায়, ওই মুখে মদ, ওই মুখে ফেনা, এই ভিতরে খুব মানে ভিতরটা হুহু করে উঠছে, আল্লাহর ওলি মনে মনে বললেন আল্লাহ আমার তো আর সামর্থ্য কিচ্ছু নাই, হেদায়েতের মালিক তো তুমি, আমি যতটুকু পারি অতটুকু কইরা যাই, এক বদনা পানি এই না, তার মুখটা উপরটা পরিষ্কার করে দিছে, মুখটা পরিষ্কার করে দিয়ে উনি চলে গেছেন, উনি ওনার বাড়িতে চলে গেছেন, রাত্রে ঘুমাইছেন, সকালবেলা উঠা মসজিদে জামাতের সঙ্গে ফজরের নামাজ পড়তে গেছেন, এখন গিয়ে দেখেন ওই যুবকও ফজরের নামাজ জামাতের সাথে পড়তেছে, নামাজ শেষ করে এবার মোবাইল লাগাইছেন, আল্লাহ আল্লাহ এইটা কোন কারবার, আরে দেখলাম রাতের বেলায় মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে রয়েছে, ও দেখি এখন মসজিদে জামাতের সাথে নামাজ পড়ে, ঘটনা কি, এলহাম হয় এ আমার ওলি, শোন তুই ওর উপরটা পরিষ্কার করে দিছিস, আমি আল্লাহ ওর ভিতরটাকে পবিত্র বানাইয়া দিছি, তা আমি যদি আমার উপরটা ঠিক করি তো আল্লাহ তাহলে আমার ভিতরটা কি করে দেবেন, ঠিক করে দেবেন, এই জন্য উপরটার খুব দাম, এক কথা। দ্বিতীয় কথা হলো, নজর যদি কেউ একমুখী করে দেয়, আমি চাই কেবল তোমারই কাছে আর কারো কাছে না, দৃষ্টি কেবলমাত্র আল্লাহর দিকে যদি কেউ দিয়ে দেয়, আল্লাহ তার সাথে কি আচরণ করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলির পানির পিপাসা লাগছে মরুভূমিতে, তো খুঁজতেছেন পানি কোথায় পানি কোথায়, খুঁজতে খুঁজতে একটা ইন্দারা পাইছে, ইন্দারা পাইয়া ইন্দারার দিকে তাকাই দেখেন পানি মেলা নিচে, অত নিচে পানি দেখে মনে মনে বলতেছেন কি করি, টুকাই টাকাইয়া দড়ি আনছে, ওই দড়ি দিয়া একটা বদনার গলায় বাঁধছেন, দড়ি বাইন্ধে পরে ছাড়ছেন, এখন দেখেন যে বদনা পানির কাছে গিয়ে নড়ে কিন্তু পানি পায় না, পানি পায় না, মনে মনে বলেন আরে আল্লাহ এত চেষ্টা করতেছি তবুও পানি পাই না, এদিকে পিপাসায় ছটফট করতেছে ভিতরটা, যে একটু পানি এখনই দরকার, এর মধ্যে একটা ঘোড়া আসছে, ওই ঘোড়াও পিপাসায় ছটফট করতে করতে ইন্দারার দিকে তাকাইছে, তাকাই দেখে পানি নিচে, ওই ঘোড়া সোজা আসমানের দিকে তাকাইছে, একজন কইছে বাকিরা কয় না, এটা কোনো গুনার কাম না সওয়াবের কাম, তো বলে ফেলে নিতে হয়, বলেন সুবহানাল্লাহ, বড় দামি তসবি, হিসাব নিকাশ করে দেখছেন, নামাজে দাঁড়াইয়েই প্রথমে বলে সুবহান, রুকুতে গিয়েও বলে কি সুবহান, সিজদায় গিয়েও বলে কি সুবহান, দাঁড়াইয়েও সুবহান, রুকুতেও সুবহান, সিজদায়ও সুবহান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, পাঁচক্ত নামাজের পরে তিন তসবি, প্রথম তসবি সুবহান, শুইতে গেলে তিন তসবি, প্রথম তসবি সুবহান, আরে কি কাণ্ড কারবার, নিচের দিকে নামবে সুবহান, আশ্চর্যজনক সংবাদ শুনবে সুবহান, সকালবেলা সুবহান, সন্ধ্যাবেলা সুবহান, সুবহান সুবহান, আবার আবার আল্লাহ বলেন ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন জিনিস নেই যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
সুবহান এত বারে বারে কেন? আল্লাহ বলেন আমি পাক, আমার জান্নাত পাক, আমার আমাকে যদি দেখতে হয়, আমার জান্নাতে যদি যাইতে হয় তোরও পাক হওয়া লাগবে। তুই কেমনে পাক হবি? তুই তো রাস্তা দিয়ে যাইতেছিস, চোখ যেদিকেই যায় সেদিকেই গুনাহ হয়, কানে যে আওয়াজই আসে শুনলেই গুনাহ হয়, চতুর্দিকে গান বাজে তোমার কান পৌঁছে যায়, বেহায়ার মতো নারীরা রাস্তা দিয়ে হাইটে যায় চোখ পড়লেই চোখটা তোমার পৌঁছে যায়, তুমি তো পস্তেই আসো, পবিত্র হওয়া লাগবে না। কেমনে পবিত্র হবো? আমি মাওলারে তুমি বলো পাক পাক পাক, তুই পাক বললেই বাকি না বললেই বাকি, তোর বলা না বলায় কিচ্ছু আসে যায় না। এটা মসজিদ, আমি বলতেছি এটা মসজিদ, এটা মসজিদ, কি হয়েছে মসজিদ? মসজিদের কিছু হবে? মসজিদ তো মসজিদই আছে। আল্লাহ পাক, আল্লাহ পাক, আমার মিছিলে আল্লাহ কি আসে যায়? আল্লাহর কিছু আসে যায় না। কিন্তু তারপরে আল্লাহ বলেন তুই যেন দিকে ভর মিছিল করবি, আল্লাহ পাক, আল্লাহ পাক, সুবহান সুবহান। বলে কেন? তুই যত আমারে পাক বলবি আমি আল্লাহ তোরে তত পবিত্র বানাইয়ে দেব। এই জন্য সুযোগ মিলে গেলে বলবো তো সুবহানাল্লাহ ইনশাল্লাহ, না কে কে রাজি আছে ইনশাল্লাহ সুবহানাল্লাহ বলবো বেশি বেশি। আল্লাহ তুমি তৌফিক দাও। আল্লাহ, মেলা দূর চলে গেলাম। এবার ওই ঘোড়া ঘোড়া আইসা সুজা আসমানের দিকে তাকাইছে, যখন আসমানের দিকে তাকাইছে এখন বুজুর্গ লক্ষ্য করে দেখেন যে পানি মুহূর্তের মধ্যে এই ইন্দারার নিচে যে পানি ছিল এক লাফ দিয়া পার পর্যন্ত এসে হাজির হয়ে গেছে। এবার পানি ঘোড়ায়ও খায়, বুজুর্গও খায়, ঘোড়ার ওসিলায় বুজুর্গ পানি খায়, পানি খেতেছে কার ওসিলায়? ঘোড়ার ওসিলায় বুজুর্গ পানি খায়। পানি পুনি খাইয়া এবার ওই বুজুর্গ আল্লাহর সাথে ঝগড়া শুরু করছে। ঝগড়াটা কি শোনেন, কি চমৎকার ঝগড়া, যে আল্লাহ আমি বনি আদম, আমি বনি আদম, বনি আদম হয়েছো কি হয়েছো? তিন জিনিসে তুমি হাত লাগাইছো, তার মধ্যে এক জিনিস আমি। আল্লাহ পাক তিন জিনিসে হাত লাগাইছেন, একটা হলো নিজে হাতে তাওরাত লেখছেন, মনে রাখবেন তো ইনশাআল্লাহ, নিজে হাতে আল্লাহ কি তাওরাত লেখছেন, ওয়া কাতাবনা লাহু ফিল আলওয়াহ, আল্লাহ পাক বলেন আমি নিজে হাতে লিখে দিছি মুসাকে তক্তিতে তাওরাত, আল্লাহ পাক নিজে হাতে লিখে দিছেন। কেন? খুব আদরের নবী তো, এই জন্য আল্লাহ পাক আদর করতে করতে কত কিছু করছেন। এক নম্বর হলো যে আল্লাহ তাআলা নিজে হাতে তারে তাওরাতটা লিখে দিছেন। দুই নম্বরে আল্লাহ তাআলা তারে কি বানাইছেন? কালিমুল্লাহ বানাইছেন, কালিমুল্লাহ বানাইছেন। এই গাল গল্প করতে করতে একদিন কয় যে আল্লাহ আমারে কি দেখে তুমি কালিমুল্লাহ বানাইলা, জিজ্ঞেস করতেছে আমারে কি দেখে কালিমুল্লাহ বানাইলা, আরো কত নবী কত রসুল এই সব বাদ দিয়া আমারে তুমি কালিমুল্লাহ বানাইলা, আমার মধ্যে কি পাইছো? রব্বুল আলামিন বলেন মুসা তোর মধ্যে একটা জিনিস পাইছি আমার খুব পছন্দ হয়েছে, কি? আরে সুবহানাল্লাহ, না শোনেন কি কি জিনিস? অনেক তাহাজ্জুদ না, অনেক জিকির না, অনেক দান সৎকা না, তোর মধ্যে কি জিনিস পাইছি জানিস? বলে কি জিনিস? একদিন তোর একটা ছাগল হারাই গেল, আর ওই ছাগলটা তুই তালাশ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় ছাগলটা পাইলি, পাওয়ার পরে ছাগলের সাথে তোর যে আচরণ, কি আচরণ? মুসা আলাইহিস সালাম তো ছাগল ছিঁড়ে ফেরানোর কথা ছিল, তার কারণ যে রাগের রাগ না, যে রাগের রাগ, এই শৈশবকালে ফেরাউন চুমু খাইতে গেছে, মারছেন বাম হাত দিয়ে থাপ্পড়, থাপ্পড়ের চোটে ফেরাউন দেখতেছে গাল টন টন করে, এই টাইমে ওনার জালাল। যৌবনকালে রাস্তা দিয়ে হাইটে যাইতেছেন, ফেরাউনের বংশের একজন বনি ইসরাইলের একজনের একটু ঝগড়া চলতেছে, কই যে আমারে মারে, মুসা আলাইহিস সালাম কি একটা খুসা দিছেন? খালি খুসা, ফাওয়াকাজা খুসা দিছেন, খুসা দিছেন, ওটা জায়গায় মরে গেছে। আল্লাহ খুসা দিলাম মল্লকে, আরে মুসা তুই বুঝিস না এটা তোর খুসা, খুসা দিলে মানুষ মরে, তুই খুসা দিছেন মরে গেছে। ফেরেশতা আইসে জান কবজ করতে, ফেরেশতারে মারছেন থাপ্পড়, মানুষ মারে এমনে, মুসা মারছে এমনে, চোখ গেছে কানা হইয়া, এটা বুখারী শরীফের হাদিস। আসমানেও তার রাগ, জমিনেও তার রাগ, নবীও তার রাগের থেকে রেহাই পায় না, এমন রাগি নবী। সে ছাগল পাইয়া বলে কি, আতআবতিনি ওয়া আতআবতে নাফসাকে, তুই নিজেও ক্লান্ত হয়ে গেছিস, আমাকেও ক্লান্ত করে ফেলেছিস, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়াইতে দৌড়াইতে তোর ঠেঙ্গে মনে হয় ব্যথা, এই কথা বইলা তুমি বকরির পা টিপতে শুরু করছো, এই পা টিপাটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে আমি আল্লাহ তোমারে কালিমুল্লাহ বানাই ফেলেছি। জন্য কোন আমল আল্লাহর কাছে পছন্দ হয় বলা যায় না। এজন্য বুজুর্গানে দিন বলেন তিন জিনিস, তিন জিনিসের মধ্যে লুকাইয়া থাকে আল্লাহর সন্তুষ্টি,
পুণ্যময় কাজের মধ্যে আল্লাহর অসন্তুষ্টি নাফরমানির মধ্যে আর আল্লাহর বন্ধুত্ব আল্লাহর বান্দাদের মধ্যে। আল্লাহর কোন বান্দা যে আল্লাহর বন্ধু এটা কে জানে? আল্লাহ জানে। মুসা আলাইহিস সালামের তাওরাত আল্লাহ নিজে হাতে লিখে দিয়েছে, এক। দুই নম্বর, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস তিনি নিজে হাতে ডইলে ডইলে বানাইছে। এজন্য নবীজি বলেন, ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে চাও তো ফিরদাউস চাই। ফিরদাউস আল্লাহ নিজে হাতে বানাইছেন। তিন নম্বর, আল্লাহ পাক আব্বাজান আদমের এই চুলের গোড়া থেকে নিয়ে থুতনি দুই কানের লতির মাঝের জায়গা, এই যে চেহারা, এই চেহারাটা নিজে হাতে ডইলে ডইলে বানাইছে। তো কয় জিনিসে হাত লাগাইছেন? তিন জিনিসে। ওই বুজুর্গ কি যে, আল্লাহ আমি বনি আদমের সদস্য, পাশে আমার বুকের সাথে ফাইটে যায়, আমি এত চেষ্টা করি পানি নড়ে না, আর ঘোড়া আসলো আর পানি একেবারে পার পর্যন্ত এসে হাজির হয়ে গেল, এ কি কারবার? রব্বুল আলামিন এলহাম করলেন, এই আহাম্মক, তুই দেখছিস তুই নিজে তোর চেষ্টা তদবির করছিস, বদনা টদনায় রশি বাইন্দা যে পানি কেমনে উঠানো যায়, আর আমার ঘোড়াটা কি করছে দেখছিস? ও নিজে কোনো চেষ্টা তদবির বাদ দিয়া সোজা আমি আল্লাহর দিকে নজর দিছে, যখন আমার দিকে নজর দিছে আমি আল্লাহ আমার কুদরত দিয়ে পানি ওর মুখের কাছে পৌঁছে দিছি। পাইতে হইলে নজরটা ওইরকম দিতে হয় না, এটা স্বাভাবিক নিয়ম। একজন আমার কাছে চায়, আবার দেখি ওই দিকেও তাকায়, আমার কাছে চায় আবার ওদিকেও চোখ রাখে, যে হুজুর না দিলে ওখানে যাবো, মনে মনে কি বলবো, যা তুই আর একদিকে যা। আর যখন কেউ আমার পিছনে লেগে থাকে যে হুজুর নিলে আপনার থেকেই নিব, আমি আর কোনদিকে তাকাবই না, আমার তারে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। কেউ যখন দৃষ্টি আল্লাহর দিকে দেয় যে আল্লাহ আমি তোমার কাছেই চাই, খাজানার কোনো অভাব নাই, আল্লাহ পাক তার সিনা ভুইরা দেয়। এই জন্য আমরা আসছি কার থেকে নেওয়ার জন্য? আরো ধরে বলেন, কার থেকে নেওয়ার জন্য? আল্লাহর থেকে। আল্লাহ কি ঢাইলে দেয় না কোনো তরিকা অনুযায়ী দেয়? কথা বলে না, এরকম ঢাইলে দেয় না কোনো একটা সিস্টেমে দেয়? সিস্টেমে দেয়। সেই সিস্টেমটা কি লক্ষ্য করেন, আমি কিন্তু আপনাদের বয়ান শোনার ফাউন্ডেশন তৈরি করে দিয়ে যাইতেছি। বয়ান করবেন আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসিমি সাহেব আসতেছেন, এরপরে বর্ষিয়ান জনপ্রিয় বক্তা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব আসতেছেন, ওনারা বয়ান করবেন, আমি একটু ফাউন্ডেশনটা তৈরি করে দিয়ে যাই যাতে ওনাদের জন্য বয়ান করতে সহজ হয়। বয়ান কেমনে শুনবো, তরিকাটা কি? আমার নবীজি মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলতেন। আমি তো সুন্দর সোফায় বসছি, এখন আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো সব হাদিস থেকে বলতেছি। এখন যে হাদিস বলবো এটা বুখারী শরীফের হাদিস, আর বুখারী শরীফের হাদিসের চর্চা যখন হবে, সহি হাদিসের চর্চা যেখানে হয় ওই জায়গার মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া থাকে না, কোনো দেয়াল থাকে না, কোনো পর্দা থাকে না, রওজা পাক থেকে ওই মজলিসের মধ্যে ডাইরেক্ট নূরে তাজাল্লি পড়তে আরম্ভ হয়ে যায়। আমি এখন সেই বুখারী শরীফের হাদিস শুনাইতেছি, নবীজি মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলতেন, বয়ান করতেন। একদিন এক মহিলা সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে খারাপ লাগতেছে, আপনি যে এই যে মিম্বরে মিম্বর ছাড়া এই খেজুর গাছে হেলান দিয়ে দিয়ে কথা বলেন, আমার মনে চায় আমি আপনার একটা মিম্বর বানাইয়া দিই, আমার একজন কারাত মিস্ত্রি গোলাম আছে, বলতেছে ইন্নালি গোলাম আন্নাজ্জারা, আমার একজন কারাত মিস্ত্রি গোলাম আছে, আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে একটা মিম্বর বানাইয়া দিই। নবীজি বলেন, আচ্ছা তোমাকে অনুমতি দিলাম, দাও বানাইয়া। এবার দেখেন দীনে ইসলামের হেদায়েতের মিম্বর, যে মিম্বর থেকে হেদায়েতের নূর বিতরণ হয় ওই মিম্বরের নির্মাতা আল্লাহ পাক একজন নারীকে কবুল করছেন। চিন্তা করে দেখছেন নারী কত ইজ্জতওয়ালা, যে এই যে মিম্বর, যে মিম্বর থেকে হেদায়েতের নূর বিতরণ হয় এই মিম্বরের নির্মাতা আল্লাহ কোনো পুরুষে পাঠাইতে পারলেন না, আবু বকর ছিল না, ওমর ছিল না, উসমান ছিল না, তাদের কারো দেহের মধ্যে আল্লাহ এটা ঢালতে পারতেন না, যারা চব্বিশ ঘন্টা নবীজির কাছাকাছি থাকেন। কোথাকার এক মহিলা, সেই মহিলাকে আল্লাহ পাক পাঠাই দিয়েছেন, যাও তুমি গিয়ে নবীজির কাছে প্রস্তাব দাও। ওই মহিলা প্রস্তাব দিয়েছেন, নবীজি বললেন ঠিক আছে দাও বানাইয়া। ওই মহিলা, তার গোলামের নাম মাইমুন, বুখারী শরীফের হাসিয়া টিকার মধ্যে লেখা আছে তার গোলামের নাম মাইমুন, ওই মাইমুনকে দিয়া একটা মিম্বর বানাইয়া মসজিদের নবীতে এনে সেট করে দিছে। মসজিদের নবীতে মিম্বর সেট হয়েছে, নবীজি মিম্বরে বসছেন, সুবহানাল্লাহ, মিম্বর আজ প্রথম মিম্বরে বসলেন বয়ান করবেন, এই যে প্রথম বসলেন মিম্বরে বয়ান করার জন্য, মিম্বরে বসছেন, মিম্বরটা আবার কোন জায়গায়? আল্লাহ পাক বলেন, দোস্ত তুমি যেখানে বসবা আর যেখানে শুবা
এই জায়গাটা তো সাধারণ জায়গা থাকতে পারে না, আমি আল্লাহ এটাকে জমিনের কোনো মাটি না জান্নাতের মাটি দিয়া এই জায়গায় আমি গালিচা বিছিয়ে দিলাম। লাল গালিচা নাই কিন্তু জান্নাতের মাটির গালিচা আল্লাহ পাক নবীজির রওজা পাক আল্লাহ পাক জান্নাতের মাটি বিছিয়ে দিছে। এজন্য আমার নবীজি মুকুটহীন সম্রাট না, মুকুট ছিল না কিন্তু বাদশাহ ছিলেন। সিজদা দিতেন কপালে নাকে দাড়িতে ধুলা লাগত কিন্তু জান্নাতে সিজদা করতেন। সিজদা করতেন কোথায়? জান্নাত। কপালে নাকে দাড়িতে ধুলা, বৃষ্টি হইলে নবীজি সিজদা দিয়ে উঠছেন, সাহাবীরা চাইয়া দেখে কপালে নাকে দাড়িতে কাদা, কিন্তু কাদা হইলে কি হবে? জান্নাত। বসছেন মিম্বরে, মিম্বরে বসে লাঠি মোবারক হাতে নিয়া মিম্বরের মধ্যে গুতে মারতেছেন আর বলতেছেন হাজিহি তৈবা হাজিহি তৈবা হাজিহি তৈবা, এটা পবিত্র, এটা পাক, এটা পুণ্যভূমি, এটা পাক। আর মিম্বরটা কোথায় জানো? মিম্বর কোথায়? কমিম্বরি হালা হাউজি, এই মিম্বরের ইজ্জতে এই মিম্বরের সম্মানে আল্লাহ পাক হাউজে কাউসারকে মিম্বরের নিচে দাঁড় করাইয়া দিছে। হাউজে কাউসার কোথায় এসে হাজির হয়েছে? মিম্বরের নিচে। বলবেন না সুবহানাল্লাহ। তো মিম্বর তো কাঠের, আর আমার সোফা দেখেন না কি চমৎকার কাঠ না, কি কারুকার্য! আমার নবীজির মিম্বরে কোনো কারুকার্য ছিল না, ছিল কি সাদা মাটা কাঠ। কিন্তু মিম্বর পাওয়ার কত পাওয়ার, এত যে ওই মিম্বর ওর নিচে আল্লাহ পাক হাউজে কাউসার এনে সেট করে দিছে। এই মিম্বরে বসে নবীজি বয়ান করতে, কিন্তু আজ বয়ান করতে যখন বসছেন খুব লক্ষ্য করি, এই দাদু তুই বইসে পড় দাদু, দাঁড়াই থাকিস বয়। তো নবীজি মিম্বরে বসছেন বয়ান করবেন, আচ্ছা চিন্তা করে দেখছেন মাথা কাটা মরা খেজুর গাছে হেলান দিয়ে কথা বলতেন। আপনারা শিক্ষিত সচেতন সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, কেউ যদি কাঁঠাল গাছের মাথা কাটে, কাঁঠাল গাছ কিন্তু আবার ডালপালা গজায়। আম গাছের মাথা কাটেন দেখবেন ডালপালা গজায়, জিকা গাছের মাথা কাটেন দেখবেন ডালপালা গজায়, মরে না। কিন্তু একটা গাছ এমন, সেটা হলো খেজুর গাছ, এটা যদি কেউ মাথা কাটে এটা আর বাঁচে না, এটা মরে যায়। এই জন্য এই খেজুর গাছের তুলনা বুখারী শরীফের হাদিসে নবীজি বলেন ইন্না মিনাস সাজারি সাজারাতান লা ইয়াতাহাত্তু ওয়ারাকুহা মাসালুহা মাসালুল মুসলিম, বৃক্ষ সমূহের মধ্যে হতে একটি বৃক্ষ এমন আছে যার পাতা ধরে না, ওইটা হলো মুসলমানের মতো। বলতো বৃক্ষটা কি? নবীজি পরীক্ষা নিতেছেন, বলতো বৃক্ষটা কি? হাদিসুনি মাহিয়া। তখন সাহাবীরা চিন্তা করে কোনটা কোনটা কোনটা, এরপরে কই ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন না কোনটা, নিজেরা না বলে নবীজি বলতেছে আপনি বলে দেন। নবীজি বলেন খেজুর গাছ। হযরত আবু বকর ওমর সেখানে উপস্থিত ছিলেন, ওখানে পিচ্চি আব্দুল্লাহ ইবনে ওমর, বয়স তখন তার 11-12 এরকম হবে, উনিও উপস্থিত ছিলেন, তো উনি এবার যাইতে সময় বলতেছে আব্বু কি আমার মাথার মধ্যে আইছিল খেজুর গাছ কিন্তু আমি বলি নেই, আপনি আছেন আবু বকর সাহেব আছেন এই জন্য আমি লজ্জায় বলিনি। হযরত আব্দুল্লাহ হযরত ওমর বললেন হারে বাবা তুই করলি কি, তুই যদি বলতি তাহলে এই যে লাল উট, লাল উট হলো আরব দেশের সবচেয়ে দামি সম্পদ, এই লাল উট এইটার মালিক হওয়ার থেকেও আমার কাছে অনেক বেশি দামি হইতো। এখান থেকে বোঝা যায় সন্তানের কাছে হেরে যাওয়া বাপ পছন্দ করে, তুই বললে তুই জিতে যাইতি আমি হেরে যাইতাম কিন্তু এটাতে আমার সম্মান বাড়তো কমতো না। তো ওই বৃক্ষ খেজুর গাছ এটা মুসলমানের মতো, মুসলমান মানুষ, মানুষের চার হাত পাও কাটা আপনারা দেখবেন ঘুরতেছে পোল্ট্রি খাইতেছে আর কইছে কি দিয়া যান আল্লাহ নবীজির নাম, দেখেন না হাত পাও কিন্তু একখানো নেই কিন্তু ঘুরতেছে মানুষ জিন্দা। কিন্তু একটা মানুষ এমন পাবেন সারা পৃথিবীতে যে মাথাটা কাটছে আর জিন্দা আছে, ঠিক খেজুর গাছও এমন, তার সব সালাও জিন্দা কিন্তু মাথা কাটলে আর জিন্দা থাকে না, ওই মরা খেজুর গাছ। এতে হেলান দিয়া নবীজি কথা বলতেন, আজ এসে যখন মিম্বরে বসছেন বয়ান করবেন এখন সবাই শুনতেছে মসজিদের মধ্যে কান্নার আওয়াজ, মসজিদে কান্না, কে কান্দে কে কান্দে, এ ওর দিকে তাকায় ও ওর দিকে তাকায়, দেখে যে না কেউ তো কাঁদে না, এদিকে আবার কান্নার আওয়াজ কোত্থেকে আসে, এখন সবাই লক্ষ্য করে ওই মরা খেজুর গাছ নড়ে আর কান্দে। সুবহানাল্লাহ, ভালো করে বলবেন না আপনারা, নড়ে আর কান্দে। এখান থেকে একটা মাসআলা বুঝার জিনিস, সেটা কি যে নবীজির বদন মুবারকের সোয়া মরা খেজুর গাছ যদি জিন্দা হতে পারে, নবীজির সিনার মধ্যে যে নূর
যে ইলমে নবুওয়াতের যে নূর আল্লাহ তাআলা দান করেছেন ওই নূর যদি কেউ ছিনিয়ে নেয় তো তার অবস্থা কি হইতে পারে? তার শরীর মোবারকের সোয়ায় যদি মরা গাছ জিন্দা হয় তাহলে তার ভিতরে যে নূরে নবুওয়াত আল্লাহ তাআলা দান করেছিলেন ওই নূর যদি কেউ নেয় তো তার অবস্থাটা কি হইতে পারে? এবার নবীজি উঠে গেলেন, উঠে গিয়া ফালতাজামাহু ফালতাজামাহা খেজুর গাছকে জড়াই ধরছে। আবু দাউদ শরীফের রেওয়ায়েতে আসছে ফাতানাকাহা, নবীজি গলা মিলাইছেন খেজুর গাছের সাথে, গলা মিলাইয়া বলতেছেন আর কাঁদিস না সোনামণি, আর কাইন্দো না। বাপ যেমন ছোট্ট শিশুকে বলে আর কেঁদো না আর কেঁদো না, নবীজি বলতেছেন আর কাঁদিস না আর কাঁদিস না। বলতে বলতে ও এমন করতেছে, এই করতে করতে আস্তে আস্তে কাসবি ইল্লাযী ইউসাক্কাত, হাদিসের বাক্য কাসবি ইল্লাযী ইউসাক্কাত, ওই বাচ্চা যে বাচ্চার ক্রন্দন পিতা মাতা থামায়, থামাইতে গেলে তার থেকে যেমন আওয়াজ বের হয় খেজুর গাছ থেকে ওইরকম আওয়াজ বের হইতেছে। ওই আওয়াজ বের হইতে হইতে এক পর্যায়ে খেজুর গাছ শান্ত হয়েছে। শান্ত হওয়ার পরে নবীজি বলতেছেন তুমি কি চাও? তুমি যদি চাও আমি দোয়া করে দেই সারা বছর তোমার মাথায় ফল থাকবে। সুবহানাল্লাহ, ভালো করে সব দেখি মরা মানুষ না, বলেন না সবাই মিলে সুবহানাল্লাহ। হুজুরে গুতে না দিলে আর কইতে চায় না। আচ্ছা এবার আমার যদি কেউ বলে যে হুজুর মরনা সালেন ওমান হিসাব আসছেন বুজুর্গ মানুষ, এরকম কয়েকজন বুজুর্গ যদি বলে যে হুজুর আমরা দোয়া করে দেই সারা বছর আপনার পকেট টাকায় ভরা থাকবে, আমি কি বলবো? আর কিচ্ছু চাই না, মাহফিল টাফিল দরকার নেই, পকেট ভরা টাকা থাকলেই তো সারে না। তোরা যে যা বলিস ভাই আমার পকেট ভরা টাকা চাই না, তো যদি এমন দোয়া কেউ আমার জন্য করে আমি কি বলবো? আর কি চাই? খেজুর গাছ। তারা নবীজি বলতেছেন তুমি যদি চাও আমি দোয়া করে দেই সারা বছর তোমার মাথায় ফল থাকবে। খেজুর গাছ কত বড় বুদ্ধিমান, বলে যে না আমি তা চাই না। কি চাও? আপনি তো আজ আমারে বাদ দিয়ে মিম্বরে বসবেন, কিয়ামতের দিন আপনার মিম্বর লাগবে না। হ্যাঁ লাগবে, তখন আপনি কিসে বসবেন? ওয়াদা করেন কিয়ামতের দিন আমারে মিম্বর বানাবেন? নবীজি বলেন আচ্ছা ঠিক আছে বাবু, কিয়ামতের দিন তোমার মিম্বর বানাবো। এই যে খেজুর গাছকে ওয়াদা দিয়া নবীজি এসে মিম্বরে বসছেন। মিম্বরে বসতেন কেমনে বসতেন? মিম্বরে কেমনে বসতেন? মাঝে মাঝে বলি আমরা কত ভাগ্যবান উম্মত। দাউদ আলাইহিসসালামের উম্মত জাবুরকে ধ্বংস করে দিছে, মুসা আলাইহিসসালামের উম্মত তাওরাতকে শেষ করে দিছে, ঈসা আলাইহিসসালামের উম্মত ইনজিলকে লণ্ডভণ্ড করে ফেলেছে, আর আমার নবীজির উম্মত কুরআন তো কুরআন, কুরআনের নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কখন কোন মুড কোন হাল কি অবস্থা এই অবস্থা পর্যন্ত আজ পর্যন্ত আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ। কখন তার অঙ্গভঙ্গি কি হইতো তাও আমরা বলতে পারি। নবীজি মিম্বরে বসতেন, সব সময় নবীজি পা গুটাইয়া রাখতেন, শ্রোতাদের দিকে পা কোনোদিন লম্বা করেন নাই, পায়ের উপরে কোনোদিন পা উঠান নাই। আমরা তো দেখি মাশাআল্লাহ মাহফিলে যখন প্রধান অতিথি অনেকে দাওয়াত পায় চেয়ার টিয়ার দেওয়া হয় ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং উঠে যায়, নিচে যারা বসে রয়েছে এগুলো মানুষই মনে হয় না। একবার কাপাসিয়াতে এক মাহফিলে বয়ান করতেছি দিনের বেলায়, তো আমার বাম পাশে একজন বসা, দেখি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং, চেয়ারও কদ্দুর আগেই নিয়ে গেছে। আমি বললাম যে পা নামান, দিছি ধমক, বুড়া তো পা নামাইছে। এরপরে বললাম যে চেয়ারটা পিছনে নেন, মানুষজন দেখতেছে না, তো চেয়ার পিছনে নিছি। কিছুক্ষণ পরে দেখি উনি নাই, তো মনে মনে করলাম যে আল্লাহ অনেকদিন পরে একটা সওয়াবের কাম করলাম, খুব শুকর আদায় করছি, অনেকদিন পরে একটা সওয়াবের কাজ করছি। দাম্ভিক অহংকারী, আরে তোমার স্টেজে জায়গা দেওয়া হয়েছে শুকর আদায় করো। যে গাছে ফল হয় যে ডালে ফল হয় ওই ডালটা ঝুঁকে পড়ে, তোমার আল্লাহ উপরে বসাইছে তুমি ঝুঁকে পড়ো। আমার নবীজি মিম্বরে বসছেন, আল্লাহ বসাইছে নূরের মিম্বর, নবীজি পা গুটাইয়া রাখতেন, নিচে হয়ে থাকতেন, দুই হাতের পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুলের সাথে এমন করে মিলিয়ে রাখতেন, কোলের মধ্যে রাখতেন, এমন ভাবে বসতেন। মাঝে মাঝে নবীজি হাতলের উপরে হাত দিয়া এমন করে বসতেন, কখনো কখনো ডান হাতের কবজি এমন করে নাড়াচাড়া করতেন। আমরা আজও বলতে পারতেছি, আজও বলতে পারতেছি, কেমন পর্যন্ত বলতে পারবো আমরা? এই উম্মত তার নবীকে সংরক্ষণ করে রাখছে। স্টাফ কোয়ার্টার, ঢাকা শিক্ষা বোর্ড স্টাফ কোয়ার্টার বাসীর উদ্যোগে কিসের জন্য মাহফিল? আল্লাহর কালাম যেন জিন্দা থাকে, নবী যেন জিন্দা থাকেন, আল্লাহ এবং তার রসুলের মোহাব্বত যেন মানুষের মধ্যে জিন্দা থাকে, এই জন্যই তো আয়োজন, জন্য তো আয়োজন। এই ভাগ্যবান উম্মত। তো নবীজি মিম্বরে বসছেন, মিম্বরে বসে কি করছেন?
ও ভাই, এই মিম্বর ছাড়া মক্কা শরীফে 13 বছর চলে গেছে, মদিনা শরীফেও বেশ কিছুদিন যাওয়ার পরে মিম্বর, এই যে মিম্বরে বসলেন তিনি কি কাম করছেন? আপনারা ইতিহাস তালাশ করে দেখেন, একটা ঘরও বানান নাই, একটা রাস্তাও নির্মাণ করেন নাই। আল্লাহর কসম, নবীজি একটা ঘর বানান নাই, একটা রাস্তাও নির্মাণ করেন নাই, কি করছেন তিনি? এমন ব্যর্থ লোক যে তার পুরো জিন্দগিতে একটু থাকার জায়গা বানায় নাই। ধনীরে গরিব বানাইছেন, ধনীরে গরিব বানাইছেন, একদম বাস্তব কথা বলতেছি, কোনো আপনার বুঝামিল দেওয়ার কথা না। আবু বকর সিদ্দিক ধনী ছিলেন, নবীজির সোহবতে আইসা গরিব হইতে হইতে আবু বকর সিদ্দিক সালার চট গায়ে দিয়ে নামাজ আদায় করতেছে, সালার চট গায়ে দিয়ে নামাজ আদায় করতেছে। মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজপুত্র যারা হজে গেছেন, রওজা পাকের জিয়ারতে গেছেন মদিনা শরীফে, তারা দেখছেন বিশাল কবর মুসা ইবনে উমাইরের, বিশাল দেহ ছিল এবং মানে রাজপুত্রের মতো দেখা যাইত। নবীজি একদিন বয়ান করতে করতে হঠাৎ করে মুসাবের উপরে চোখ পড়ছে, তো নবীজির দুই চোখ দিয়ে পানি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ কান্দেন, কি ব্যাপার? ওই দেখো আমার মুসাবের পাঞ্জাবিতে চামড়ার তালি। মুসাব যে রাজপুত্রের মতো ছিল, রাজকীয় বেশভূষা, ওই মুসাবের পাঞ্জাবিতে চামড়ার তালি দেখা নবীজি কান্দতেছেন, নবীজি কান্দতেছেন। ধনীরে গরিব বানাইছেন, ঘর তো বানানি নেই, ঘর ভাঙছেন। হাদিস, রাস্তা দিয়ে যাইতেছেন, ফারাআ কুব্বাতান মুদাওয়ারা, দেখতে পেলেন যে একটা মানে উঁচু ভবন, এই ভবন দেখে বললেন ভবনটা কার? সাহাবীরা বলল অমুকের। নবীজির মুখ বলিন হয়ে গেল, আর কাউকে কিচ্ছু বলেন নাই। নবীজি গেছেন মসজিদে বসে আছেন, ওই সাহাবী আসছে, আইসে বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার মতো মুনসি মৌলবি কার উপর রাগ হলে বের হ, আমার চোখের সামনে আসবি না, আমার নবীজি কোনোদিন কাউকে এই কথা বলেন নাই, কি আখলাক, এ কথা বলেন নাই। রাগ হইলে সালাম দিছে মুখটা ঘুরে নিতেন, সাহাবি ওই পাশে গিয়ে সালাম দিত মুখটা ঘুরে নিতেন, আবার এই পাশে এসে সালাম দিত মুখটা ঘুরে নিতেন, তিনবার হইলে পরে সাহাবি বুঝত নবীজি রাগ। এবার গিয়ে অন্য অন্যদেরকে জিজ্ঞেস করে, ভাই কি দোষ করলাম রে, কি হয়েছে? আমরা তো কিছু জানি না, রাস্তা দিয়ে যাইতেছিলেন, ভবন দেখে জিজ্ঞেস করলেন কার, আমরা বলছি তোর, পরে দেখলাম মুখটা মলিন হয়ে গেল। তাই ফাশারামান ইশারাতুহু হুকমুন ওয়া তাআতুহু গুনমুন, নবীজি মুখ মলিন হয়ে গেছে আমার ভবন দেখা, আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, এক দৌড় দিছে মিস্ত্রি লাগাইছে, নিজের সাথে ভবন ভাঙ্গা মাটির সঙ্গে মিশিয়ে দিছে, মাটির সঙ্গে মিশিয়ে দিয়া আমরা তো এসে বলতাম ইয়া রাসূলুল্লাহ ভবন কিন্তু ভেঙে ফেলাইছি, এবার একটু আমার দিকে তাকান। আল্লাহ কয়, এই জন্যই তো তোদেরকে ওই যুগে পাঠাইনি, তোরা ওই যুগের উপযুক্ত না, এই জন্য উনি ভবন ভাঙছেন, উনি উনার কাম করছেন, বাকি কাম এখন আল্লাহ করবে, এখন আর আমার কোনো দায়িত্ব নাই, উনি উনার মতো আছেন। আবার নবীজি একদিন বের হয়েছেন, ওই পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন যে ভবন নাই, বললেন মা ফালাতিল কুব্বা, ভবনটা গেল কোথায়? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা। নবীজি বললেন চমৎকার করেছি, আরে আমি কি দুনিয়াতে আসছি তোদেরকে দুনিয়া কেমনে বিল্ডিং বানাবি এটা শেখানোর জন্য? আমি তো আসছি জান্নাতে কেমনে বাড়ি বানাবা। মিম্বরে বসে কি কাম করছেন? নবীজি ঘরের বাইরে কোথাও আছেন, হযরত ফাতেমা কাজ করতে করতে হাতে ফুসকা পড়ে গেছে, চাকি ঘুরায় আটার পিসার চাকি, এই চাকি ঘুরাইতে ঘুরাইতে মা তালকা মিনার রহা, এই চাকি ঘুরাইতে ঘুরাইতে হাতে ফুসকা পড়ে গেছে। মনে মনে কয় যে অনেক গোলাম বান্দি দেখা যায় আইসে, একটু আব্বার কাছে গিয়ে একটা খাদেম চাই, একজন কর্মচারী ভিক্ষা চাই, যাতে আমার একটু এই কাজ টাজের ব্যাপারে একটু সহযোগিতা করে, একটু যেন আসান হয়। গিয়ে নবীজিরে পায় নাই, আম্মা জান আয়েশা সিদ্দিকারে পেয়ে বলে মামুনি কি আব্বুজি আসলে বইলেন, খুব কষ্টে আছি, আমার জন্য একটা গোলাম বান্দি দেয়, একজন খাদেম কর্মচারী দেয়, যাতে আমার এই কাজটা একটু সে সামাল দিতে পারে। মা অপেক্ষায় আছেন, নবীজি আসছেন, নবীজির কাছে পুরো টেপ রেকর্ড সাইডে দিছেন, ফাতেমা যা বলছে হুবহু তাই বলছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা অত্যন্ত মেধাবী ছিলেন, ঠিক যা যা বলছে বলে দিছেন। নবীজি শুনলেন কিচ্ছু বললেন না, সাথে সাথে উঠে গেছে, উঠে গিয়া সালাম দিছেন, সালাম দেওয়ার পরে দরওয়াজা খোলাই ছিল, দেখলেন জামাই মাইয়া দুইজনই শোয়া, সুবহানাল্লাহ, জামাই মাইয়া দুইজনই শোয়া, কেমন শ্বশুর কেমন পিতা, ওরে দুইজন শোয়া।
তো দেখি উঠতে গেছে, মামনি উঠো না, আলী উঠিস না, দুজনে শোয়া, শুয়ে থাক, শুয়ে রয়েছে। নবীজি গেছেন মাঝখানে গিয়ে বসছেন, বসে আসন দিয়ে বসছেন, এক হাঁটু হযরত ফাতেমার পেটের উপরে, এক হাঁটু হযরত আলীর পেটের উপরে, দুজনের পেটের উপরে দুই হাঁটু দিয়ে আসন দিয়ে বসছেন। বসে বললেন, মামনি তুই আমার কাছে খাদেম চাইতে গেছিলি না, আমার পাসনি, তাই তো? জি আব্বু। আলা আদুল্লুকুমা, আমি কি তোরে বলবো না এই খাদেমের থেকে উত্তম একটা জিনিস? কি আব্বু? শোয়ার সময় 33 বার সুবহানাল্লাহ পড়বি, 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, 34 বার আল্লাহু আকবার পড়বি, ফাহুয়া খাইরুন লাকুমা মিন খাদিমিন, এই গোলাম থেকে বান্দি থেকে এটা তোদের জন্য অনেক উত্তম হবে। মিম্বরে বৈশা কি জিনিস করছে, কি কাম করছে? ওই নূর আফতাবে নবুয়ত, নবুয়তের সূর্য সিনাই নিয়া বৈশা বৈশা এই নূর বিতরণ করছেন। সাহাবীরা সামনে আসতেন, সিনার মুখ খুলে দিতেন। দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, দুরফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া, দিল কো রোশন কর দিয়া, আঁখো কো বিনা কর দিয়া। কি করব, বয়ান তো আর করা যাবে না, 7টা পর্যন্ত করতে চাইছিলাম, 7:10 বেজে গেছে, আমার যাইতে হবে উত্তরায় গিয়ে ঈশার নামাজ পড়তে হবে, এজন্য বয়ান অসম্পূর্ণ থাকবে। মনে কিছু নিয়েন না, আবার দেখা হইলে ইনশাআল্লাহ পরে বয়ান হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।